আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনায় আসি। আমাদের নানু বাড়ি হবিগঞ্জের একটি গ্রাম মশাজান। একটা বাড়ি আছে, আধা পাকা বাড়ি। গ্রামে সবার মতে ওই বাড়িটায় সমস্যা আছে। দিনের বেলায় গেলে গা ঝমঝম করে উঠে। ওই বাড়ির উঠানে গেলে চারিদিকে পরিবেশ অনেক নীরব হয়ে যায়। বাড়িটার বিবরণ দেই। দুইটা বাড়ি পাশাপাশি, সামনে উঠান, বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুর ঘিরে ঝোপঝাড়। এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন, ওনার স্ত্রী সহ। ওনাদের ছেলে মেয়ে শহরে থাকতো। উনি মারা যাওয়ার পর ওদের বাড়িটা একটা বিরাট বড় সাপ দেখা যেত। সাপটা কারো ক্ষতি করতো না, এই বাড়িটা এবং ওনার স্ত্রীকে পাহারা দিত। প্রত্যেক রাতে সাপটা সারা বাড়ি ঘুরে বেড়াতো এবং দিনের বেলা ঘরের এক কোণায় থাকতো। একবার ওনার এক ছেলে আসে শহর থেকে, এসে না বুঝে উনি সাপটাকে মেরে ফেলেন। উনি সাপটাকে মারতে মারতে ওর মাথা আলাদা করে ফেলেন। তারপর থেকে ওই মহিলা আর ওনার ছেলে পাগল হয়ে যায়। ডাক্তার বলেছেন ওনাদের ব্রেনে ইফেক্ট হয়েছে। মহিলাটা প্রায় রাতে চিৎকার দিয়ে উঠতেন, দেউ আসছে, দেউ আসছে, পুকুরে যা, মাফ চা। মাঝে মাঝে কাজের মহিলা রাতে ঘরের বাইরে আওয়াজ পেত, কে মোটা গলায় বলতো ভাত দে। একবার এই বাড়ির সব সদস্য স্বপ্ন দেখে বাড়ির পিছনের পুকুরটাতে একটা মাথা কাটা লোক পানির নিচে ডুবে আছে, আর সবাইকে বলছে যে সাবধান, এইটা ওস্তাদের বাড়ি, আমাকে তাড়াতে চেষ্টা করো না, ওস্তাদ বলে গেছেন এই বাড়ির দেখাশোনা করে রাখতে। বাড়িটার পুকুর শ্যাওলায় ভরা থাকতো, কেউ ভয়ে যেত না। একবার ওই বাড়ির কাজের মহিলা ছেলে ওই পুকুরে নামে, পরে ও চিৎকার দেয়। ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল, তখন ওকে উঠানো হয় টেনে হিঁচড়ে। যারা টেনে তুলছে ওদের মতে ছেলেটাকে অন্যদিক থেকে কে টানছে। ছেলেটার পায়ে শিকল, গ্রামের ভাষায় জিঙ্গিল বলে, জিঙ্গিলের দাগ পাওয়া যায়। পুকুরটা পরিষ্কার করানো হয়। ঠিক পরদিন দেখা যায় শ্যাওলা যেমন ছিল তেমনই আছে। একবার এক লোক ওই বাড়ির ভিতর দিয়ে আসছিল রাতে, সে রাস্তা কমানোর জন্য এই বাড়ির ভিতরে ঢুকে। সে পুকুর ক্রস করে যেই দুই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখে প্রকাণ্ড এক কালো লোক ওকে জাপটিয়ে ধরেছে। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি করছিল, কিন্তু ওর মুখ থেকে কথা বের হয় না। হঠাৎ এই বাড়ির কাজের মহিলা রান্না করতে গিয়ে দেখে বাড়ির মাঝখানে লোকটা একা একা গড়াগড়ি করছে, যেন কারোর সাথে লড়াই করছে। কাজের মহিলা চিৎকার দেয়, মানুষ ওকে ধরে। ধরার পর ওর হুঁশ আসে, সে বলে ওই যে পুকুরে কালো লোকটা, সবাই ভাবে লোকটা পাগল। পরে লোকটা ওই রাতে রক্তভূমি করে মারা যায় এবং ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।